আমি একজন সাধারণ মুসলিম হিসেবে এবং বাংলাদেশের সুনাগরিক হিসেবে সরকার, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানাব, স্কুল বন্ধ করার তালবাহানা আলোচনা পর্যালোচনা শেষ করে, যেহেতু পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে, দৈনন্দিন দ্রব্যমূল্য ও ইফতার সেহরি করতে যা যা লাগে তার সব কিছুই এখন বাংলাদেশে ঊর্ধ্বগতি, তার কিভাবে নিম্নগতি করা যায়, কিভাবে বিশ্বের অন্য মুসলিম দেশের সাথে তাল মিলিয়ে সব কিছুর মূল্য কমিশন দেওয়া যায়, কমানো দেওয়া যায়, সে দিকে সবার লক্ষ্য করি। ভোক্তা এবং ব্যবসায়ীরা দয়া করে অন্য দেশের সাথে তাল মিলিয়ে রমজান মাস উপলক্ষে সারা মাস রোজদারিদের এবং বাংলাদেশে বিশেষ করে যেহেতু মুসলিম দেশ এবং আমরা সবাই মুসলিম, মূল্য কিভাবে কমানো যায় সেদিকে লক্ষ্য করুন। সবশেষে এই রমজানে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সৎপথে চলার তৌফিক দান করুন। আমিন।